সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে 2024 সালের নবম শ্রেণীর নিট গণিত বইয়ের 4 পেজ থেকে আলোচনা শুরু করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। সেটের প্রকার, সংজ্ঞা এবং প্রয়োজনীয়তা তো জানলে, সেটকে প্রকাশ করার কিন্তু চমৎকার পদ্ধতি রয়েছে। যে বস্তু বা বস্তু সময় সেট প্রকাশ করবে সেগুলো দ্বিতীয় বন্ধনীর মধ্যে কমা দ্বারা পৃথক করে প্রকাশ করা হয়। যেমন বাংলাতে জাতীয় পতাকার রং সেট যেমন সবুজ লাল। অষ্টম শ্রেণীর বই সময়ের বই সেট, দেখো তোমাদের বইটি যে অষ্টম শ্রেণীর যে বইগুলো ছিল সেই বইগুলো নাম দেবা এবং কমা দেবা। তোমার রং পেন্সিলের রঙের সেট, তোমার রং পেন্সিলের রঙের সেট দ্বিতীয় বন্ধনী দিয়ে মাঝখানে যে রং লিখবা, মনে করো লাল দিয়ে এখানে কমা, সবুজ এখানে কমা, তোমরা এইভাবে লিখবে। তারপর ধর ছবিতে দেওয়া ক্রিকেট খেলার সরঞ্জাম সেট, তোমরা এখানে সেকেন্ড প্রিডাকার দিয়ে দেখো এখানে গ্লাভস, বল, হেলমেট এগুলো তোমার কমা দিয়ে দিয়ে লিখবা। 1.3 সেট লেখার পদ্ধতি। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর এ বি সি এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয়। কোন একটি সেটের সংগৃহীত প্রত্যেক বস্তুকে সেটের সদস্য বা উপাদান বলা হয়। উপাদানগুলোকে সাধারণত ইংরেজি বর্ণমালা ছোট হাতের অক্ষর এ বি সি এক্স ওয়াই ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। বি সমান এ বি সেট হলে বি সেটের উপাদান, এ এবং বি উপাদান প্রকাশের চিহ্ন, এটা এলিমেন্ট, অথবা এ এলিমেন্ট বি, এর অর্থ হলো এ বি সেটের উপাদান একটি উপাদান, অর্থাৎ এ ইজ অ্যান এলিমেন্ট অফ বি, অর্থাৎ এ বিলংস টু বি বলে। যদি সি সেট বি এর উপাদান না হয় তাহলে আমরা লিখি সি ইজ নট বিলং টু বি, অর্থাৎ সি বি এর উপাদান নয়, সি ইজ নট অ্যান এলিমেন্ট অফ বি, অর্থাৎ সি ডাজ নট বিলং টু বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো একক কাজটি 210 এর মৌলিক উপাদান সময় সেট তৈরি করে নিচে খালি করে লেখো 210। দেখো এটা 2 দিয়ে করলে 105, তারপর 3 দিয়ে করলে আছে কত, 35, তারপর 5 দিয়ে করলে 5 শতা, 5 দিয়ে করলে 5 শতা 35। তাহলে কি লেখা যায় সেট সমান কি লেখা যায়, এটার উপাদান 2 3 4, সরি এখানে হবে তাহলে 2 3 5 7। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। একক কাজ দেখো এক্স এর উপাদান কি 5 7 9 11 13 হলে নিচে ফাঁকা ঘরে এলিমেন্ট অথবা এলিমেন্ট ইজ নট, তাহলে এখানে 9 x এর উপাদান, তাহলে এখানে এলিমেন্ট দিলাম 9 বিলংস টু x, 10 10 কে x এর ভিতরে নাই, তাহলে ইজ নট ডু নট বিলংস টু x, 3 এর ভিতরে নাই তাহলে বিলংস ইজ নট বিলংস টু, তারপর 13 এর ভিতরে আছে 13 বিলংস টু x, অর্থাৎ 13 x এর উপাদান আছে দেখো এখানে, আর 3 x এর উপাদান নাই, 10 x এর উপাদান নাই এবং 9 x এর উপাদান আছে। সেট প্রকাশের পদ্ধতি, তোমরা দেখলে সেটের মাধ্যমে আমরা বস্তু বা সংখ্যার সংকলনকে সুনিশ্চিতভাবে প্রকাশ করতে পারি, অর্থাৎ কোন একটি সেট বস্তুর সেট উপাদান কিনা তা সুনিশ্চিতভাবে বলা যায়। যেমন 10 এর ছোট সকল বেদের সংখ্যা হলো এ সমান 1 3 5 7 9, এখানে সুনিশ্চিতভাবে বলা যাবে যে এ উপাদান কোনটি, যেমন 3 belongs to A কিংবা 4 do not belongs to A। ইংরেজি বর্ণমালা সর্বনিম্ন ভাওয়েলের সেট হলো বি সমান এ ই আই ও ইউ, এখানে আই বিলংস টু বি কিন্তু বি বিলংস ডু নট বিলংস টু বি। সেটকে 2 পদ্ধতিতে প্রকাশ করা হয়, তালিকা পদ্ধতি সেট ও গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি দেখো এই পদ্ধতি সেটের সকল উপাদান কমা দিয়ে পৃথক করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে লেখা হয়, যেমন 1 2 3 দ্বারা গঠিত সেট হচ্ছে এ সমান এ 1 2 3। মৌলিক সংখ্যা সেট দেখো পি 2 3 5 7 11 ডটা, তার জোড় সংখ্যা সেট দেখো ই দ্বারা প্রকাশ করা হয়েছে, দেখে বাম পাশে আরো আছে -8 -6 -4 -2 0 2 4 6 8, এর পরেও আছে আগেও আছে ডট দ্বারা এটা বোঝাচ্ছে। সেট গঠন পদ্ধতি,
পদ্ধতিতে সেটির সকল উপাদানকে সুনিশ্চিত করে তাদের বৈশিষ্ট্য বা স্বাস্থ্যের মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন একজন এক স্বাভাবিক বেজোড় সংখ্যা, লক্ষ্য করো এক্স এর পরে একটি কোলন রয়েছে, কোলনটির ধারা এরূপ জেনব বা সংক্ষেপে যেন সাস ড্যাট বোঝায়। যেহেতু এই পদ্ধতির সেটের উপাদান নির্ধারণের শর্ত বা নিয়ম দেওয়া থাকে, এজন্য এই পদ্ধতিকে রুল মেথডও বলা হয়। তারপর এর সমান কত হবে, 2, 3, 6, 9, 12, 15 কে গঠন পদ্ধতি প্রকাশ করো। দেখো এখানে সেটের প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা, দেখো প্রত্যেকটি উপাদান আছে রয়েছে পূর্ণ সংখ্যা, এবং শূন্য থেকে ছোট, শূন্য থেকে ছোট নাই, শূন্য থেকে ছোট নাই, শূন্য ছোট নাই, 15 চেয়ে বড় নাই, এবং তিনের গুণিতক, তিনের গুণিতক বলতে তিনের ঘরে নামতে পারবে, যেমন 3 × 3 = 6, 3 × 3 = 9, এগুলো হচ্ছে তিনের গুণিতক। আর গুণিতক মান অসীম, এখানে সীমাবদ্ধ দেওয়া রয়েছে 15 পর্যন্ত। সুতরাং সেট গঠন পদ্ধতি আমরা লিখতে পারি, দেখো কি হবে, একজনের এক্স পূর্ণ সংখ্যা, তাহলে এটা সবগুলো পূর্ণ সংখ্যা, কমাদের এক্স স্কোয়ার, সরি তিনের গুণিতক, তাহলে কি আছে তিনের গুণিতক, দেখো এখানে তিনের গুণিতক, এবং 0 এর সমান বা 0 এর বড়, এবং 15 এর সমান বা 15 এর ছোট, দেখো 0 এখানে ইকুয়াল টু দেওয়া আছে, 0 নেওয়া আছে এবং 15 আছে, এই জন্য 0 এর সমান এবং 15 এর সমান অথবা 15 এর ছোট, সেটকে এ সেটের উপাদান বলছে। উদাহরণ 2, সেট এ সমান একজনের এক্স পূর্ণ সংখ্যা, কমা এক্স স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 25 কে তালিকা পদ্ধতি প্রকাশ করো। এখানে সেটের প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা, তাদের বর্গ 25 এর চেয়ে ছোট বা সমান। এ ধরনের সংখ্যাগুলো 0 ± 1 ± 2 ± 3 ± 4 ± 5, সুতরাং তালিকা পদ্ধতি আমরা লিখতে পারি এ সমান, তাহলে দেখো 0 ± 1 ± 2 ± 3 ± 4 ± 5 সমান -5 -4 -3 -2 -1 0 1 2 3 4 5। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তারপর এ প্রকার যখন নিচে সেট গুলোকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করো, দেখো আমি এখন এর কাছে চলে আসছি, সেটা দেখো এর গঠন পদ্ধতি দেওয়া আছে এখানে, প্রদত্ত সেটের উপাদান গুলো সাথে ধনাত্মক ও ঋণাত্মক গুণিতক আছে, যেগুলো -28 এর চেয়ে বড় এবং 28 এর চেয়ে ছোট। তাহলে কি বোঝা যাচ্ছে, এক যদি 7 এর গুণিতক, এখানে হবে 7 এর গুণিতক, এবং -28 এর সমান বা ছোট বড়, এবং +28 এর সমান বা ছোট বোঝাচ্ছে। দেখো এখানে +28 আছে, -28 এর মাঝখানে এই সংখ্যাগুলো রয়েছে, অর্থাৎ দেখো বি সমান কি আছে এই উপাদানগুলো আছে, তাহলে কি আছে সমাধান কি আছে, বি সেটের উপাদানগুলো ফিবোনাচি সংখ্যা এবং সেগুলো 0 এর সমান অথবা বড় এবং 8 এর সমান অথবা ছোট। আর ফিবোনাচি সংখ্যা বলতে পরপর দুটি সংখ্যা যোগফল, পরবর্তী সংখ্যা 0 1 যোগ করলে 1 হয়, 1 0 যোগ করলে 2 হয়, 1 2 যোগ করলে 3 হয়, 2 3 যোগ করলে 5 হয়, 2 3 5 যোগ করলে 8 হয়, 5 8 যোগ করলে এখানে 13 হয়। অর্থাৎ এগুলোকে ফিবোনাচি সংখ্যা বলে। অর্থাৎ দেখো এক্স জন এক্স ফিবোনাচি সংখ্যা 0 <= x <= 8, অর্থাৎ বইতে দেখো এখানে ভুল দেওয়া আছে। নিচের সেট গঠন পদ্ধতি লেখা বা সেট তালিকা পদ্ধতি প্রকাশ করা হলো, দেখো একজন এক্স 5 এর গুণিতক এবং 30 এর চেয়ে ছোট, তাহলে 30 এর চেয়ে ছোট, এবং কি বোঝা যাচ্ছে 5 এর গুণিতক, 5 এর কে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 6 25, 30 হবে না কারণ 30 এর ছোট হয়ে যাবে। এফ সমান কি আছে, একজন এক্স 30 এর গুণিতক, অর্থাৎ দেখো একজন এক্স 30 এর গুণিতক, এক গুণ গুণন এক, সরি গুণন এক গুলো বের করতে দেখো, এক এক গুণ 30, 2 গুণ 15, 6 গুণ 5, 5 6 30, 3 গুণ 10, 3 10 30, তাহলে সংখ্যা গুলো আছে গুণিনে গুলো আছে 1 2 3 5 6 10 15 30, যে সমান দেখো একজন এক ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এস স্কয়ার লেস দেন 17, তাহলে এখানে কি বোঝা যাচ্ছে এক্স সমান 1 হলে দেখো এস স্কয়ার সমান 1 স্কয়ার সমান 1 লেস দেন 17। তারপর দেখো দেওয়া আছে 2 দিয়ে দেওয়া আছে, 3 দিয়ে দেওয়া আছে, 4 দিয়ে দেওয়া আছে, তাহলে 5 দিয়ে দেখো এখানে 25, তাহলে এটা ইজ নট হবে। আর তাহলে এখানে গ্রহণযোগ্য সংখ্যা আছে 1 2 3 4, তারপর এই সমান দেখো এক্স যেন এক্স স্কোয়ার প্লাস 3x + 2 সমান 0, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x + 2 সমান 0, এক্স স্কোয়ার মিডিল টার্ম করতে এক্স স্কোয়ার প্লাস 2x + x + 2, আর 3 গুণ 2 গুণ 4, তাহলে এই দুটোতে কমন রাখলাম x + 2 1, এই দুটোতে কমন রাখলাম 1 1 x + 2, তাহলে কমন x + 2 × x - x + 1 সমান 0, হাই x + 2 সমান 0, লেস সমান -x সমান -2, অথবা x + 1 সমান 0,
বা এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস ওয়ান আর তাতে সেট দাঁড়াচ্ছে 7 - 2 - 1। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কিছু বিশেষ সেট উদাহরণ দেখো, এন দ্বারা সকল স্বাভাবিক সংখ্যার সেট বোঝাচ্ছে, জেড দ্বারা সকল পূর্ণ সংখ্যার সেট, কিউ দ্বারা সকল মূল সংখ্যার সেট, আর দ্বারা সকল বাস্তব সংখ্যার সেট, জেড প্লাস দ্বারা সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, কিউ প্লাস দ্বারা সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, আর দ্বারা সকল ধনাত্মক বাস্তব সংখ্যার সেট। তাহলে আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ এভরিওয়ান।